হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি যাচ্ছি অঞ্জলি দিতে। প্রতি বছর শাড়ি পরি, বাট এবার ভালো লাগছিল না তাই শাড়ি পরিনি, চুড়িদার পরেছি। হাত ধরে নিয়ে যেতে হবে, চলো ভাই। দা থামা, তুমি আর আমি এক কালার পরেছি, রাখো। আমি আর ঠাম্মা এক কালার একদম ম্যাচিং ম্যাচিং পরেছি। আর ওই কোয়েল দিয়ে আছে ওখানে, আসছে বাড়ির সবাই, এবার বেরিয়ে আসবে। আমি আর ঠাম্মা এখন যাচ্ছি একসঙ্গে, সবাই যাব গিয়ে অঞ্জলি দেব। তো চলো, দেখা হচ্ছে মণ্ডপে গিয়ে। টাকা নিয়ে বেরোয়নি তাই বাকি করে আইসক্রিম কিনে যাচ্ছি। দোকানে বাকি করে আইসক্রিম কিনে যাচ্ছি, দেখো বাকি যদি কিলোমিটার লাগে না রয়ে গেছে। আমরা অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা ওই পয়েন্ট থেকে এসে অঞ্জলি দিয়ে এখান থেকে যাচ্ছি আইসক্রিম। তো এখন বাড়ি চলে এসেছি, আইসক্রিমটা এবার আমি খাবো। চাবি নিয়ে আসেনি। সবাইকে শুভ শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। আর এটা পুজোতে আমার ফার্স্ট ভিডিও, নতুন তার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমার চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কি হলো আইসক্রিমটা, দেখো খালি তোমাদের খুলে দেখাচ্ছি। তারা অ্যাকচুয়ালি দুটো পার্সেল এসেছিল, আমি একটা নিইনি, কারণ ওটা পুজো, যেহেতু আজকে অষ্টমী তো ওরা পরে পাঠিয়েছে পার্সেলটা। আমি এখন নিয়ে কি করবো, আমার লাগবে না বলে আমি নিইনি, তাই আমি একটা পয়সা নিলাম। ওহো, এটা খুব বেশ তোমায় দেখাচ্ছি। এটা আমি মিশো থেকে, নিয়েছি। আর কাপড়টা আর কি সুতির, বাট খাদি টাইপের হয়তো হবে, হয়তো অনেক অনেক চড়া। আমি ডবল এক্সেল অর্ডার দিয়েছিলাম যাতে একটু লম্বা হয়। তো এটা কোনো একটা ভিডিওতে, এটা পড়লে তোমাদের কোনো একটা নেক্সট ভিডিওতে আমি পড়ে দেখাবো এটা। আর অনেকটাই মাপতে করতে হবে, অনেকটা চওড়া। তো এখন বাজে একটা বাজে যায়, 12:56, এখন একটা বাজে যায়। এখন সকালে কিছু খাওয়া হয়নি, যেহেতু অষ্টমী অঞ্জলি দিয়েছিলাম তাই খাওয়া হয়নি। তো কিছু খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চলো, ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি দুটো লুচি খেয়ে নিলাম। এবার একটু রেস্ট নেবো, আর রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলা, এখন কটা বাজে, এখন দুটো বাজতে যায়। কিছুক্ষণ পরেই আবার একটু ঠাকুরকে নিয়ে, ঠাকুরগুলো আশেপাশে, ঠাকুর ঠাম্মা তো হাঁটতে পারবে না তাই আশেপাশে ঠাকুরগুলো আমি দেখে নিয়ে আসবো। আর তারপর আমি ঠাকুর দেখতে বেরোবো, হয়তো যাই না, দেখি কি হয়। তো চলো, ঠিক আছে। তো আমি এখন ড্রেস পরে নিয়েছি, এটা পুরো পরে নিয়েছি। এবার আমি রেডি হয়ে তারপরে ঠাকুর দেখতে বেরোবো, তোমাদেরকেও দেখাবো। আর ঠাম্মা আজকে হয়তো বেরোবে না, কারণ এখন আমাদের এখানে বিসর্জন রবিবারে হবে, তাই যে কোনো একদিন ঠাম্মাকে নিয়ে দেখিয়ে দেবো। তো চলো, তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো, এখনই ঠাকুর দেখতে বেরোবো। আমার একটা বান্ধবী এসেছে আর ওর বোন আছে, তো এবার একসঙ্গে ঠাকুর দেখতে যাবো। চলো, দেখা যাচ্ছে না আমার ঠাকুর দেখতে। এই সন্ধ্যাকালীন পুণ্যতিথিতে তুই দেখেছিস, দেখলে যেতে হবে না, বেকার সময় নষ্ট। আমি অঞ্জলি দেওয়ার সময় দেখে গেছি। খুব
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার যদি থাকো তারপর যদি বেরোই তো রমিদি তো ভিডিও বানবো। তো তাহলে বাই বাই।